নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত ধূসর বিষাদ উপন্যাসের দ্বিতীয় পর্ব। পাঁচ সাত দিন কেটে গেল, রণজয় আর অফিসের ত্রিসীমানায় আসেনি, অথচ ভাস্বতী আশঙ্কা করেছিল আসবে রণজয়। ছুটির পরে সঙ্গে সঙ্গে বাসে ওঠেনি, অপেক্ষা করেছে খানিকক্ষণ, চোখ চালিয়ে খুঁজেছে তন্নতন্ন করে, নেই। সেই একদিনই ধোঁয়ার মতো আবির্ভূত হয়ে তার অফিসের হাওয়া দূষিত করেই উধাও রণজয়, নিশ্চুপ। কি মতলব ভাজ্যে কে জানে। পাইকপাড়ার বাড়িতে একবারও যোগাযোগ করল না, একটা ফোন পর্যন্ত না। আশ্চর্য, ভাস্বতীর খবর না নিক, বুবলু মুনিয়ার তো খোঁজ নিতে পারত। ছেলেমেয়ের রেজাল্ট বেরিয়ে গেল, থ্রিতে উঠল বুবলু, মুনিয়া নার্সারি টু। তাদের সম্পর্কেও কোনো আগ্রহ নেই রণজয়ের। এদিকে এবাড়ির চেহারা ভার হচ্ছে ক্রমশ, বিশেষত মার। রোজই ঘুরিয়ে ফিরিয়ে জামাইয়ের কথা তোলে মা, ওদিক থেকে সাড়া না পেয়ে মুখ আরও কালো। বুবলু মুনিয়াও কেমন যেন মন মরা হয়ে যাচ্ছে, ভাস্বতী টের পায়। হাসে কম, খেলে কম, কথা বলে আরও কম। দাদা বৌদির চোখের প্রশ্নচিহ্ন বড় হচ্ছে দিন দিন। অফিসে এসে আজকে মনস্থির করে ফেলল ভাস্বতী, প্রথম রাগের ঝোঁকটা কেটে গেছে, এবারে একটা সিদ্ধান্ত নিতে হবে। রণজয় যদি সত্যি এত উদাসীন হয়, তারও আর এই সম্পর্ক বয়ে বেড়ানোর দায় নেই। তবে পাকাপাকি আলাদা থাকতে গেলে তার একটা স্থায়ী প্রস্তুতি নেওয়া দরকার। অফিস থেকে আজ একটু আগে আগে বেরিয়ে সোজা যাদবপুরে যাবে। বুবলু মুনিয়ার সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে, সেদিন তাড়াহুড়োতে ওদের ইউনিফর্ম আনা হয়নি, আগে সেগুলো নিয়ে আসা প্রয়োজন। সেই মতোই বেরোচ্ছিল, অফিসের দরজায় রাহুলের সঙ্গে দেখা। তাড়াতাড়ি কাটছো যে, কাজ আছে। ভাস্বতী আলগা হাসল, তুমি কবে ফিরলে? কাল ভোরে, এসেই একটা লম্বা ঘুম দিলাম, টানা 18 ঘন্টা। শো কেমন হলো? বলতে বলতে ঘড়ি দেখলো ভাস্বতী। শিলিগুড়িতে তো গ্র্যান্ড, দারুণ অডিয়েন্স, দারুণ রেসপন্স, পরপর দুটো কল শো হাউসফুল। কুচবিহারের শোটা অবশ্য জমেনি, হেভি শাওয়ার সারাটা দিন, তবু নয় নয় করে শদুয়েক লোক হয়েছিল। বাহ! করিডোর ধরে হাঁটতে শুরু করেছে ভাস্বতী, ঘাড় ঘুরিয়ে একবার অফিসের দিকে দেখে নিল। চোড়া একটা অস্বস্তি কিলবিল করছে বুকে, অফিসের কেউ দেখছে কি? দ্রুত পা চালিয়ে লিফটের সামনে এলো ভাস্বতী, পিছন পিছন রাহুলও। কি ব্যাপার বলো তো, দৌড়চ্ছ কোথায়? বললাম তো কাজ আছে। কি কাজ? তুমি জেনে কি করবে? রাহুল ফিক করে হাসলো, তুমি এত সিক্রেটিভ হয়ে গেলে কবে থেকে? ভাস্বতী সামান্য চোয়াল ফাঁক করল, বুবলু মুনিয়ার কি খবর? ওরা নিশ্চয়ই আমায় খুব মিস করছে। ভাস্বতীর এবারেও কোনো জবাব নেই। লিফট এসে গেছে, টুক করে ভেতরে সিঁধিয়ে গেল ভাস্বতী, বলল, যাচ্ছি, পরে কথা হবে। তাতেও রক্ষা নেই, লাফাতে লাফাতে পাঁচতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে এসেছে রাহুল। বিল্ডিংয়ের গেটে পৌঁছানোর আগেই ধরে ফেলেছে ভাস্বতীকে, হাঁপাতে হাঁপাতে বলল, তোমার ব্যাপারটা কি বলো তো, একদিন পরে এলাম, আমাকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছ? কতবার তো বললাম কাজ আছে। বাপস রে, এত ফায়ার কেন? তোমাদের ওই ট্যাড়া বসের কাছে আজকে আবার ঝাড়টার খেয়েছো নাকি? ফাজলামি করো না, আমার আজকে মেজাজ ভালো নেই। কেসটা কি? লুজ মোশন, অম্বল, মাইগ্রেন? রাহুলের সামনে সত্যি গোমরা থাকা কঠিন। ভাস্বতী হেসে ফেলল, কিচ্ছু হয়নি রে বাবা, বললেই হলো, আমি ফেস রিড করতে পারি, নাকের পাটা ফোলা কেন, মুখে কি বিড়বিড় করছো? ভাস্বতী আবার মুখে কুলু পাঠল, পা চালাচ্ছে জোর জোর। একটু পিছনে দাঁড়িয়ে গেল রাহুল, কাল তোমাদের বাড়ি যাচ্ছি রাতের দিকে, বুবলু মুনিয়ার জন্য সারপ্রাইজ আছে। ভাস্বতী মুহূর্তে ইতি কর্তব্য স্থির করে নিল, অনর্থক জটিলতা বাড়িয়ে লাভ নেই, সরাসরি জানিয়ে দেওয়াই ভালো।
পিছিয়ে এসে স্তিমিত স্বরে বলল, বুবলু মুনিয়া নেই, পাইক পাড়ায় আছে। সে কি ওদের স্কুল স্টার্ট হয়নি? সোমবারে খুলবে। ওরা কি রোববার ফিরছে? রাহুল মাথা চুলকাল। রবি সোম তো আবার আমার একটু কাজ আছে, নাটকের একটা ওয়ার্কশপ চলবে হোল্ডে। তাহলে কি মঙ্গলবার যাব? ভাস্বতী একটা নিঃশ্বাস টানল। বুবলু মুনিয়া এখন পাইকপাড়া থেকেই স্কুলে যাবে। কেন? কারণ এবার থেকে আমরা ওখানেই থাকব। রাহুল যেন এতক্ষণে একটু থমকেছে। রণদা কোথায়? সে তার মতো বাড়িতেই আছে। তুমি দেখছি আমাকে সাসপেন্স দিচ্ছ। ভাস্বতী আবার চুপ। নীরবতাই বুঝি সেতু রচনা করে দেয়। কিছু কিছু বুঝল রাহুল, কিছু আন্দাজ করল। উচ্ছ্বাস ভরা মুখে পলকা ছায়া, মাথা নিচু, হাঁটছে পাশে পাশে। একটা সিগারেট ধরাল, কটা টান দিয়েই ফেলে দিল। বাসস্টপ অবধি এসে মুখ তুলেছে। এত সব কবে ঘটল? ঘটে গেল আমি যাওয়ার পরপরই বলতে পারো। দু চার সেকেন্ড নীরব থেকে রাহুল বলল, কারণটা জানতে পারি? ফোসাচ্ছিল না। হঠাৎ? দুনিয়ার কিছুই হঠাৎ ঘটে না রাহুল। ভাস্বতী বহুক্ষণ পরে রাহুলের দিকে সোজাসুজি তাকাল। এই যে বাসটা আসছে সামনে, আমি যদি এখন এর তলায় চাপা পড়ি সেটাও হঠাৎ ঘটবে না, কারণ থাকবে। হয় আমি অন্যমনস্ক ছিলাম, না হয় ড্রাইভার রেকলেস চালাচ্ছিল, দুটোর কোনোটাই না হলে বুঝতে হবে গাড়িটার কল কব্জা বিগড়েছিল। নেহাত আমরা তলিয়ে দেখি না তাই ভাবি। রাহুল চোখ সরিয়ে নিল, আনমোনা মুখে পথচারীদের দেখছে। আকাশের কোণে মেঘ জমেছে, যখন তখন কালবৈশাখী আসতে পারে। ঢং ঢং ঘণ্টা বাজিয়ে দমকলের গাড়ি ছুটে যাচ্ছে, অন্য গাড়িরা সন্ত্রস্ত হয়ে রাস্তা ছেড়ে দিচ্ছে। বিপদ সংকেত মিলিয়ে গেল ক্রমশ। রাহুল আপন মনে বলে উঠল, আমি কিছুটা আন্দাজ করেছিলাম, রণদা বড্ড মুডি মানুষ, মিটমাট সম্ভব নয়। আমি রাজি নই, ভাস্বতী শ্বাস চাপল। হ্যাঁ, এত তাড়াতাড়ি ফাইনাল ডিসিশন নিয়ে ফেললে? 11 বছর ওই লোকের সঙ্গে ঘর করার পরেও রাহুল বলে তাড়াতাড়ি। ভাস্বতীর ঠোঁট বেঁকে গেল। ডিসিশন ফাইনালই হয় রাহুল, ডিসিশনের কোনো মাঝামাঝি অবস্থা নেই। রাহুল বুঝদারের মতো মাথা নাড়ল। তুমি এখন চলেছ কোথায়? পাইকপাড়া ফিরছ? পলকের জন্য ভাস্বতী ভাবল হ্যাঁ বলে দেয়। মুখ দিয়ে মিথ্যেটা বেরোলই না, বলল, না আমি এখন যাদবপুর যাচ্ছি, কটা জিনিস নেওয়ার আছে। ও, আমি কি যাব তোমার সঙ্গে? ভাস্বতী দ্বিধায় পড়ে গেল। না বলাই যায়, কিন্তু কেন না বলবে? সেটা হবে মনের দুর্বলতা দেখানো, রণজয়ের অভিযোগটাকে প্রশ্রয় দেওয়া। যদিও এই মুহূর্তে একা থাকতেই ইচ্ছে করছে, তবু রাহুলকে সে কথা বলা বড় কঠিন। এত সরল মায়াবী ছেলেটাকে আঘাত দিতে খারাপ লাগে। ভাস্বতী মৃদু ঘাড় নাড়ল। চলো, ট্যাক্সি ধরব? ধরতে পারো, কিন্তু ভাড়া আমি দেব। গোটা পথ প্রায় নিঃশব্দেই কাটল। টুকটাক দু চারটে প্রশ্ন করছিল রাহুল, কিভাবে স্কুল করবে বুবলু মুনিয়া, ভাস্বতীর বেশি পরিশ্রম হয়ে যাবে কি না, এইসব। হু হা উত্তর দিচ্ছিল ভাস্বতী, কথা জমছিল না। কখন যেন দুজনেরই চোখ জানলার বাইরে। তিনতলায় ভাস্বতীদের ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে গেল রাহুল। তুমি কি নেবে নিয়ে এসো, আমি নিচে দাঁড়াচ্ছি। কেন? এমনি, দেরি করো না, আমাকে আবার রিহার্সালে যেতে হবে। তাহলে তুমি এলে কেন? রাহুল উত্তরও দিল না, উপরেও উঠল না। সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে সিগারেট ধরাল। ল্যান্ডিংয়ে কাঁচের জানলা, চোখ রেখেছে জানলায়। ভাস্বতী আর জোড়াজুড়ি করল না। মানুষের মন বোঝা বড় ভার। কি ভেবে এলো, কি ভেবে দাঁড়িয়ে গেল ভগবান জানে। রাহুলকে তো সে বলেনি, তাকে সন্দেহ করেই যুদ্ধ করেছে রণজয়। তবে রাহুল কি কিছু আঁচ করেছে, নাকি রাহুলের মনেও পাপ আছে কোনো? ফ্ল্যাটের লক খুলে অন্দরে ঢুকতেই ভাস্বতীর বুকটা ধক করে উঠেছে। শূন্য ফ্ল্যাট, কি ভীষণ শূন্য।
কত সময় তো খালি ফ্ল্যাটে একা থেকেছে ভাস্বতী। কই, কখনো তো এমন অনুভূতি আসেনি? কখন কাজ করে গেছে সীতার মা? রণজয় কটায় ফেরে? ভাস্বতী সব ঘরের আলো জ্বেলে দিল। রান্নাঘর, বাথরুম সব আলোকিত হয়ে গেছে। জ্বলুক জ্বলুক, একটু অন্তত দীপ্তিময় হোক। উচ্চকিত আলোয় শুনশান ফ্ল্যাটে ঘুরছে ভাস্বতী, এ ঘর ও ঘর সর্বত্র। ড্রয়িং রুমের ক্যাবিনেটে হাত বোলাল। এই ফ্ল্যাটে আসার আগে বানিয়েছিল ক্যাবিনেটটা নিজের পছন্দে, নিজের ডিজাইনে। কাঁচের শোকেসটা নীলামঘর থেকে কেনা। রান্নাঘরের বাসন রাখার র্যাকটা এখনো ছ মাসও হয়নি। সোফায় নতুন ঢাকা পড়াবে ভেবেছিল, চৈত্র সেলে কেনার জন্যে সরানো ছিল টাকা। বুবলু মুনিয়ার ঘর অল্প অবিন্যস্ত, সেখানেও চোখ বোলাল ভাস্বতী। দেখে মনে হয় এই মাত্র দুটিতে গেছে কোথাও, এখনই ফিরবে। ভাস্বতীদের খাটে জংলা ছাপ বেড কভার পরিপাটি পাতা, কোণের তাকে বালিশ মশারি, যেমনটি রাখে ভাস্বতী। ড্রেসিং টেবিলে এখনো ছড়ানো রয়েছে ভাস্বতীর প্রসাধনী, এলোমেলো একটার গায়ে একটা। সবই কেমন অচেনা লাগছে, নিজের জিনিস, নিজের ঘরবাড়িও এমনটি মনে হয়তো। ডাইনিং স্পেসে এসে ফ্রিজটা একবার খুলল ভাস্বতী। ঠান্ডা জলের বোতল, ডিম, মাখন, দুধ। সীতার মা কি যেন একটা রেঁধেও রেখে গেছে, কাশির ঢাকা খুলতে গিয়েও খুলল না ভাস্বতী। কি হবে দেখে, ভাস্বতী ছাড়াই তো সব সুন্দর করে চলছে, ভাস্বতীকে কার কি প্রয়োজন। বেডরুমে ফিরে এলো ভাস্বতী, আলমারি খুলে ওপর থেকে কিডস ব্যাগ নামিয়ে শাড়ি ভরল কয়েকটা। সেদিন ঝোঁকের মাথায় মাত্র চার পাঁচটা শাড়ি নিয়ে গেছে, কুলোচ্ছে না। রাহুলের দেওয়া সাদা কালো সিনথেটিকটা নাড়াচাড়া করে দেখল একটু, পুরল ব্যাগে। দ্রুত হাতে কয়েকটা সায়া, ব্লাউজ, ব্রেসিয়ার। লকারে রাখা মোটা বালা দুটো নিল, মফচেন নিয়েও রেখে দিল। রণজয়ের দেওয়া জিনিস রণজয়ের ঘরেই থাক। গত বিবাহ বার্ষিকীতে রণজয় নীল কাঞ্জিভারাম দিয়েছিল, ওটাও ভাস্বতী ছোঁবে না। পাশের ঘর থেকে বুবলু মুনিয়ার ইউনিফর্মগুলো নিয়ে এলো, কয়েকটা জামা কাপড়ও ঠেসে ঠেসে ভরল ব্যাগে। অনেক কিছু রয়ে গেল, বুবলুর ক্রিকেট ব্যাট, মুনিয়ার এক রাশ পুতুল। দাদাকে পাঠাবে একদিন, এতগুলো জিনিস যে নিয়ে যাচ্ছে, চিরকুটে লিখে রেখে যাবে? কেন যাবে, সবই তো নিজের জিনিস, নিজের। কিডস ব্যাগ বন্ধ করতে গিয়ে ভাস্বতীর বুকটা হঠাৎ মুচড়ে উঠল, কেউ যেন হ্যান্ড ড্রিল চালাচ্ছে হৃৎপিণ্ডে, কুড়ছে। রক্ত মাংসের অসংখ্য কণা ঠিকরে গেল সাজানো ফ্ল্যাটে। সেদিন যাওয়ার সময় রাগ ছিল, আজ কোত্থেকে ঝাঁক ঝাঁক কষ্ট এসে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। সত্য ছেড়ে যেতে এত হাহাকার, সংসারে এত মায়া জড়ানো থাকে। ঘরের মধ্যিখানে বসে ডুকরে কেঁদে উঠল ভাস্বতী। মোট কত হল? 732। এত কমিশন দিলেন না কিছু? দিয়েছি তো দিদি, এই বইগুলোতে 10%, এই বইগুলোতে 15%। ভাস্বতী বিরস মুখে ভ্যানিটি ব্যাগ খুলল। বুবলু মুনিয়ার বইপত্রের দামও বেড়েছে বটে, গত বছর 500-এর মধ্যে হয়ে গিয়েছিল, এবারে বাজেট আরও 250 বেড়ে গেল। এরপরে আবার খাতা আছে, অজস্র খাতা, রাশি রাশি খাতা, সেই সব আবার স্কুল ছাড়া অন্য কোথাও থেকে কেনা চলবে না। নাম লেখা 32 পাতা, 48 পাতার খাতাগুলোর কি সব দাম, 6 টাকা, 8 টাকা। বুবলু মুনিয়ার মাস মাস মাইনেও বাড়ল 50 টাকা করে, খরচা শুধু বাড়ছেই আর বাড়ছেই। অফিসের মাইনে তো আর সেভাবে বাড়ছে না। বুবলু এবারে অঙ্কে মোটেই ভালো করেনি, 5-এর ঘরে নাম্বার পেয়েছে। প্রগ্রেস রিপোর্টে ক্লাস টিচার বুবলুর অঙ্ক নিয়ে যত্নশীল হওয়ার উপদেশ দিয়েছেন। প্রাইভেট টিউটর রাখতে হবে কি? সেও তো হোক না হোক 200-250 টাকার ধাক্কা। বুবলু মাস্টারের কাছে পড়ছে দেখলে মুনিয়াও কি বায়না ধরবে না? তাছাড়া ও বাড়িতে পিকলুও আছে, এক বাড়িতে থেকে শুধু একজনের জন্য টিউটার রাখাটা একটু দৃষ্টিকটু দেখায় না? দাদাকে অনুরোধ করবে একটু সময় করে বুবলুকে অঙ্ক দেখিয়ে দিতে? না, তা হয় না,
পিকলু পড়ে বৌদির কাছে, বুবলুকে দাদার কাছে ঠেলে দেওয়াটা উফ, চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাবে ভাস্বতী। কলেজ স্ট্রিটে সন্ধে নেমেছে, কি তাপ ছিল আজকে দিনভর, শহরের ইট কাঠ পাথর থেকে এখনো তার ঝাঁজ মেলোইনি। চতুর্দিক ভিড়ে ভিড়াক্কার, একমুখী গাড়ির স্রোত জ্যামে পড়ে হাঁপাচ্ছে, গাড়ি ঘোড়ার অবিরাম বিষ নিঃশ্বাসে আরও যেন তপ্ত হয়ে উঠেছে জায়গাটা। চৈত্র মাসের মাঝামাঝি হয়ে গেল, এখনো একটা কালবৈশাখীর দেখা নেই। বাসস্টপে দাঁড়িয়ে ভাস্বতী আঁচলে মুখ মুছল। ইয়ার এন্ডিংয়ের কাজ চলছে অফিসে, বড্ড চাপ, ভারী ক্লান্ত লাগছে শরীরটা। তাও ভাগ্য ভালো এখনো বুবলু মুনিয়ার ক্লাস শুরু হয়নি, এরপর কী করে যে সামলাবে। পরপর দুটো মিনিবাস ছেড়ে দিল ভাস্বতী, থকথকে গাদাগাদি, মশামাছি গলারও জায়গা নেই। বইয়ের ভারী প্যাকেট হাতে পাদানি ছোঁয়া অসম্ভব। ভাস্বতী অসহায় মুখে ঝুম দাঁড়িয়ে, পায়ে পায়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে চলে যাবে, সেখান থেকে মেট্রো ধরে বেলগাছিয়া, তারপর বাকি পথটা হাঁটা, শরীর না চললে রিক্সাও নিয়ে নেওয়া যায়। ভাস্বতী, আই ভাস্বতী! ভাস্বতী চমকে তাকালো। একটু তফাতে ফুটপাত ঘেঁষে একটা মেরুন রঙা মারুতি জেন, জানলা দিয়ে হাত বাড়িয়ে তাকে ডাকছে এক রমণী। কি রে আই, চিনতে পারছিস না? ভাস্বতীর ভুরু দু এক সেকেন্ড জড়ো, তারপরই শিথিল হয়েছে ভাঁজ। ঋতুপর্ণা! গাড়ির দরজা খুলে নেমে পড়েছে ঋতুপর্ণা। এতক্ষণ লাগলো চিনতে রাস্কেল, আমি তোকে একবার দেখেই। কি করে চিনব? ভাস্বতী ক্লান্তি ভুলে পলকে উচ্ছল। স্কুলে তোর মুখ লম্বা ছিল, এখন একদম গোল হয়ে গেছে, উফ কি মুটিয়েছিস রে তুই! হিহি করে হাসছে ঋতুপর্ণা, হাত ধরল। ইস, কতদিন পরে দেখা! হ্যাঁ, তা প্রায় 15 বছর, নাকি আরো বেশি। ধ্যাত, স্কুল ছাড়ার পর তো তোর সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, তা হয়েছিল বটে, কলেজে পড়ার সময় 9 মাসে 6 মাসে কোনো কোনো বন্ধুর বাড়িতে দেখা হয়ে যেত বইকি। কোনোদিনই খুব একটা কাছের বন্ধু ছিল না ঋতুপর্ণা, এমন সহপাঠিনীর সঙ্গে বন্ধুত্ব স্কুলের পরেই মোটামুটি শেষ হয়ে যায়। তবু আজ এতদিন পরে ঋতুপর্ণাকে দেখে ভালো লাগছিল ভাস্বতীর। যেন কথা নেই বার্তা নেই, দুম করে আকাশ থেকে একটা স্কুলের দিন খসে পড়ল, ডানা মেলে ওড়ার দিন। অপেক্ষমান যাত্রীরা ড্যাব ড্যাব করে দেখছে দুই বন্ধুকে। ঋতুপর্ণা ভাস্বতীর হাত ধরে টানল, যাচ্ছিস কোথায়? দায়সারা গোছের উত্তর দিল ভাস্বতী, ফিরছি। তুই কে যেন একটা চাকরি করিস, তাই না? শিপ্রা না কে যেন বলছিল, তোর কলেজ স্ট্রিট পাড়ায় অফিস নাকি? না না, আমার অফিস ক্যামাক স্ট্রিটে, ছেলেমেয়ের বই কিনতে এসেছিলাম। ও মা, তাই? তোর কটি? 2, ছেলের 3 হলো, মেয়ের নার্সারি 2। তোর? সবেধন নীলমণি, একটি ছেলে, ক্লাস 5। ঋতুপর্ণা এদিক ওদিক তাকালো, রাস্তায় দাঁড়িয়ে সব কথা হয় নাকি, চল চল আমার বাড়ি চল। না রে, দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, চল তো, এই তো সামনেই আমার বাড়ি। তুই যাবি কোথায়? পাইকপাড়া। পাইকপাড়াতেই আছিস? বাপের বাড়ির কাছেই বিয়ে হয়েছে বুঝি? ভাস্বতী আড়ষ্টভাবে হাসল, না, বাপের বাড়িতে এসেছি। তাহলে আর ভাবনা কি, ছেলে মেয়ে তো সেফ কাস্টাডিতে আছে, চল চল 2 মিনিট বসে যাবি, আমার গাড়ি তোকে নামিয়ে দিয়ে আসবে। ভাস্বতী আর আপত্তি করে পার পেল না, ঋতুপর্ণার পিছু পিছু গাড়িতে গিয়ে বসেছে, বিলাসী সিটে, অসহজ ভঙ্গিতে। যানবাহনে ঠাসাঠাসি পথেও ভারী মসৃণ চলছে গাড়ি, ঝাঁকুনি লাগছে না। ঋতুপর্ণা কলকল করেই চলেছে, স্কুলের কথা, পুরনো বন্ধুদের কথা। সুচরিতার সঙ্গে একদিন দেখা হয়েছিল, সুচরিতা এখন মেডিকেল কলেজের ডাক্তার, নীনার বর আমেরিকায় আছে, নীনা ওখানেই সেটেল করেছে। তাদের বাংলার টিচার দীপ্তিদি ক্যান্সারে মারা গেছেন। কিছু শুনছিল ভাস্বতী, কিছু শুনছিল না, হু হা করছে মাঝে মাঝে। হঠাৎ বলল, তোদের গাড়িটা ভারী সুন্দর, কলকাতা শহরের রাস্তায় চলছে বোঝাই যায় না। বাবা, দেখতে হবে তো কার পছন্দ। ঋতুপর্ণা চোখ ঘোরাল, আমার বর তো ফিয়াট কেনার ধান্দা করছিল, আমি বললাম তোমার ফিয়াট প্রেম নিয়ে তুমি থাকো, আমার জন্য কিনতে হলে এই গাড়ি কিনতে হবে। ভাবতে পারিস কি ক্রেজি, এখনো আদিকালের ফিয়াটটা নিয়ে অফিসে যায়। মানে দুটো গাড়ি?
ভাস্বতী একটু ঈর্ষান্বিতভাবে জিজ্ঞাসা করল, কি করে তোর বর? ওর তো কনস্ট্রাকশনের বিজনেস, বিল্ডিং কনস্ট্রাকশন, মানে তোরা যাদের বলিস প্রমোটার, দিন রাত কাজ কাজ আর কাজ, এই সাইটে ছুটছে, ওই কর্পোরেশনের অফিস, আজ এখানে কাল ওখানে। এমা, তোর কথা জিজ্ঞাসাই করছি না, তোর বর কি করে রে? ভাস্বতী থমকাল সামান্য। রণজয়ের প্রসঙ্গ তার একদম পছন্দ নয়, কিন্তু এই মুহূর্তে রণজয়ের অস্তিত্ব বুঝি পুরোপুরি অস্বীকার করাও যাবে না। লঘুস্বরে বলল, সে তোর বরের তুলনায় হেজি পেজি লোক, একটা প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্টেন্ট। ঋতুপর্ণা শুনল কিনা বোঝা গেল না। মারুতি জেন এক পুরনো আমলের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে বিডন স্ট্রিটে। গাড়ির দরজা খুলে ডাকল, আয়। চোখ ঘুরিয়ে কয়েক সেকেন্ড বাড়িটাকে দেখল ভাস্বতী। আগেকার দিনের বনেদি বাড়ি যেমন হয় সেরকমই চেহারা, তবে দেখে মনে হয় বহুকাল কোনো মিস্ত্রি টিস্ত্রির হাত পড়েনি। এই বাড়িতে থেকে ওই মারুতি জেন চড়ে ঋতুপর্ণা? অন্দরে ঢুকে ভুল ভাঙল। দোতলায় যেদিকটায় ঋতুপর্ণারা থাকে সেদিকটা একদম ঝকঝকে টকটকে। দেয়ালে প্লাস্টিক পেন্ট, পেলমেট থেকে বাহারি পর্দা ঝুলছে, দামি দামি সোফা, প্রকাণ্ড টিভি, সুদৃশ্য ক্যাবিনেটে অ্যান্টিক শোপিস, চওড়া ডিভানে ভ্যানিটি ব্যাগ ছুড়ে দিয়ে ঋতুপর্ণা বলল, ওদিকটায় আমার যা ভাসুর আর দেওররা থাকে, আমরা এদিকটা আলাদা করে নিয়েছি। তুই হাত পা ছড়িয়ে বস না, এসিটা একটু বাড়িয়ে দি। ভাস্বতী মোহিত হয়ে যাচ্ছিল, একটা কাঁটাও ফুটছিল কোথাও। স্কুলে লেখাপড়ায় তার থেকে অনেক নিরেশ ছিল ঋতুপর্ণা, বাড়ির অবস্থাও এমন কিছু ভালো ছিল না। সেই মেয়ে এখন রীতিমতো অর্ধেক পৃথিবীর অধীশ্বরী, দিব্যি নিজেরটুকু গুছিয়ে নিয়ে আলাদা করে বসেছে। দেখতে অবশ্য তার থেকে অনেক সুন্দর ছিল ঋতুপর্ণা, শুধু সৌন্দর্যের জোরেই বুঝি তার থেকে অনেক বেশি ধনী হয়ে গেছে মেয়েটা। অথচ কি আয়রনি, এখন সেই রূপের আর ছিটে ফোটাও নেই ঋতুপর্ণার। তাকে দেখে এখন এক মুটকি গিন্নি ছাড়া আর কিছু মনে হয় না। স্কুলে নিয়মিত স্ট্যান্ড করে, ভালো কলেজে পড়ে, নিজের পায়ে দাঁড়িয়ে কী লাভ হয়েছে ভাস্বতীর? কিছু না করেই ঋতুপর্ণা তার থেকে অনেক বেশি পেয়ে গেল, একেই বোধহয় কপাল বলে। ভেতর থেকে দ্রুত ঘুরে এসেছে ঋতুপর্ণা, সোফায় গা ছড়িয়ে বসল। হ্যাঁ বল, কি খাবি? কিছু না রে, শুধু এক কাপ চা। বন্ধুকে বাড়িতে ডেকে এনে শুধু চা? ফ্রিজে কটা ফ্রাই করা আছে, ভেজে দিতে বলি? মিষ্টি টিষ্টি খাস তো, নাকি ডায়েটিং করছিস? ভাস্বতী এবারে হেসে ফেলল, না রে কিছুই করছি না, সবই খাই, তবু কোনো কিছুতেই গায়ে চর্বি লাগে না। আমায় ঠাট্টা করছিস? কিছু না খেয়েই আমি মোটা হয়ে যাচ্ছি রে। বলতে বলতে হাঁক পেরে কাজের লোককে ডাকল ঋতুপর্ণা, নির্দেশ দিয়ে গুছিয়ে বসল আরো। হ্যাঁ রে, কি যেন কথা হচ্ছিল আমাদের? কিছু না তো, ভাস্বতী দ্রুত মাথা নাড়ল। না না, গাড়িতে কি যেন একটা কথা হচ্ছিল, যাকে আজকাল কিছুই আর মনে রাখতে পারি না। ভাস্বতী মুচকি হাসল, ঘাড় হেলিয়ে বলল, তোর ছেলে কোথায়? ঋতুপর্ণা গলা নামাল, ওরা যে ইংলিশের মাস্টার মশাই এসেছে, সোমবুধ শুক্র ইংলিশ, মঙ্গল বৃহস্পতি শনি বিজ্ঞান আর অঙ্ক, ইতিহাস ভূগোলের জন্য কোনো টিচার রাখিনি, ও নিজে নিজেই পড়ে। আমার কর্তা বলছিল ইতিহাস ভূগোলও নেগলেক্ট করা ঠিক না, আইসিএসসির সময় ওই নিয়েও প্রবলেম হতে পারে, বাংলা ইতিহাস ভূগোল মিলিয়ে একটা টিচার পাওয়া যায় না, তাহলে তিনটে সাবজেক্ট একজনের কাছে পড়তে পারে। আবার ভাস্বতীর বুকে একটা কাঁটা ফুটল, বুবলুর একজন টিউটার রাখবে কিনা ভেবে ভেবে ভাস্বতী জেরবার হয়ে যাচ্ছে। আর ঋতুপর্ণা? ঢোক গিলে ভাস্বতী বলল, তোর ছেলে তো সবে ক্লাস ফাইভ বললি, এখনই এত টিউটার না রাখলেই নয়? বারে ছেলের রেজাল্ট খারাপ হলে কর্তা আমায় ছেড়ে দেবে? তোর কর্তাকে তুই খুব ভয় পাস মনে হচ্ছে? ধুস, ভয় পাবো কেন? ঝটতি বলেই হাসছে ঋতুপর্ণা। ভয় একটু পাই বটে, সে মানুষ ভালো তো খুব ভালো, কিন্তু রেগে গেলে একেবারে নটরাজ। তাই? তাই কি রে, ওর রাগ তুই চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। আমাদের আগের কালার টিভিটা তো আছড়ে আছড়ে ভাঙলো। সে কি রে, কেন? দোষ আমারই, কাজ থেকে ফিরেছে, কোনো কারণে হয়তো মেজাজ খারাপ ছিল, আমায় একটু কফি করে দিতে বলল,
আর আমার না সেদিন খুব মাথা ধরেছিল, শুয়েছিলাম, দুম করে বলে ফেলেছি, মন্টুর মা তো আছে, তাকে গিয়ে হুকুম করো না, ব্যাস অমনি খেপে আগুন। ভাস্বতী স্তম্ভিত, হে যে রণজয়েরও বাড়া। রণজয়ের হাজারো বায়নাক্কা আছে ঠিকই, তবে ভাস্বতীর শরীর খারাপ শুনলে কখনো তাকে এরকম হুকুম করে না রণজয়। মাঝবয়সী এক মহিলা চা আর খাবার নিয়ে এসেছে, ভাস্বতীর সামনে ট্রে নামিয়ে চলে গেল ভিতরে। ঋতুপর্ণা উঠে গরম ফিশ ফ্রাইয়ের প্লেট ভাস্বতীর হাতে তুলে দিল। তা একদিক দিয়ে ভেবে দেখলে তার রেগে ওঠাটা সেরকম বিচিত্র নয়, পুরুষ মানুষ, খেটে খুঁটে ক্লান্ত হয়ে ফিরেছে, বউয়ের মুখে তখন অমন কথা শুনলে রেগে যাবে না? যে মানুষটা খেতে পড়তে দিচ্ছে বউয়ের কোনো স্বাদ অপূর্ণ রাখে না, জানিস দুদিন পরেই আমাকে দোকানে হিড়হির করে টানতে টানতে নিয়ে গিয়ে ওই জাম্বো কালার টিভিটা কিনে দিল। শাসন যেমন করে ভালো তো বাসে, এমন মানুষের মেজাজ মর্জি বুঝে চলাটা কি আমারও কর্তব্য নয়? জায়েদের সঙ্গে আমার বোন ছিল না, বুঝিসই তো, বর আমাকে এত শাড়ি গয়না দিচ্ছে, সব চোখ টাটায়, কদিন ঘ্যান ঘ্যান করতেই আলাদা হয়ে গেল। তুমি তোমার মতো মহল সাজিয়ে শান্তিতে থাকো, বলতে বলতে গলা নামালো ঋতুপর্ণা। আমরা অবশ্য এ বাড়িতে আর বেশি দিন নেই, যোধপুর পার্কে আমার বর একটা বড় কমপ্লেক্সের কাজে হাত দিয়েছে, ওখানেই আমরা একটা ফ্ল্যাট রাখছি, বছর খানিকের মধ্যেই উঠে যাবে। তবে এ বাড়ির অংশও কিন্তু আমার বর ছাড়বে না, এদিকটা যেমন আছে বন্ধ করে রেখে যাব। ভাস্বতী স্থির চোখে অচেনা সহপাঠিনীকে দেখছিল, তীর্যক সুরে বলল, তার মানে তুই বেশ আছিস। তা আছি রে, আমার অভাব কি বল, মেজাজি লোকটাকে একটু মানিয়ে গুছিয়ে চলা আর কি। ভাস্বতীর মন্তব্যের শ্লেষটুকু ধরতেই পারল না ঋতুপর্ণা, আদুরে বেড়ালের মতো শরীর মোচড়াচ্ছে। জানিস ও কিরকম, বিয়ের পর তখনও এই লাইনটা তেমন ধরেনি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো, খুব স্ট্রাগল করতো সেই সময়। আমি একবার বলেছিলাম, তুমি এত খাটছো, আমিও না হয় একটা চাকরির চেষ্টা করি, শুনেই চোখ লাল, মেয়েদের চাকরি করা ও একদম পছন্দ করে না। আমিও বাবা বেঁচে গেলাম, দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি মার্কেটিং করছি, শুধু একটু তার কথা মতো চলা। তা হ্যাঁ রে, তোর কর্তাটি কেমন? ভাস্বতীর আর কথা বলতে ইচ্ছে করছিল না, কষ্ট করে হাসল, না সে একেবারে মাটির মানুষ, সাত চরে রা করে না। ভালো ভালো, খুব ভালো, তা এখন আছিস কোথায়? বললাম তো পাইক পাড়ায়। সে তো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কোথায়? মুহূর্তের জন্যে একটা শূন্য ফ্ল্যাট ভাস্বতীর চোখের সামনে ভেসে উঠল, নির্জন নিরানন্দ এক মরুভূমি। ওই বাড়িটা কি, ভাস্বতীর শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, নাকি নেহাতি রণজয়ের বাড়িতে আশ্রিত হয়ে বেঁচেছিল ভাস্বতী? নিশ্চয়ই তাই, না হলে অমন কুকুরের মতো তাড়িয়ে দিতে পারে? ভাস্বতী হাসিটাকে ধরে রাখল। আমার শ্বশুর বাড়ি ভবানীপুরে, বলেই ঘড়ি দেখছে, অনেক দেরি হয়ে গেল রে, তোর ছেলেকে একবার ডাক, দেখে যাই। ভাস্বতীর কথা ঘুরিয়ে নেওয়ার কায়দাটাও ধরতে পারল না ঋতুপর্ণা, এমন মস্তিষ্কবিহীন হয়ে গেছে এখন, সাজানো গোছানো একটা পুতুল মাত্র। এমন হলেই কি সেও রণজয়ের সংসারে খাপে খাপে মিলে যেত? হুম হুম, রণজয় আরও ভয়ঙ্কর, সে তার উপার্জনটাও চায়, তাছাড়া এমন আত্মসম্মান বোধহীন হয়ে বেঁচে থাকা আর কি ভাস্বতীর পক্ষে সম্ভব? ফেরার পথে ঋতুপর্ণার গাড়িতে বসেই ঋতুপর্ণার উপরে করুণা হচ্ছিল ভাস্বতীর। বেচারা ঋতুপর্ণা, ঐশ্বর্য কাকে বলে বুঝলই না। সেদিন টালিগঞ্জের ফ্ল্যাটে গিয়ে মনটা ভারী দুর্বল হয়ে গিয়েছিল ভাস্বতীর, ঋতুপর্ণা যেন জোরটা ফিরিয়ে দিল, এমনও হয়। বুবলু মুনিয়ার স্কুল পুরোদমে শুরু হয়ে গেছে, নতুন এক রুটিন চালু হয়েছে ভাস্বতীর। সাড়ে আটটার মধ্যেই ছেলে মেয়েকে তৈরি করে নিয়ে বেরিয়ে পড়ে, তাদের স্কুলে পৌঁছে দিয়েই হাঁপাতে হাঁপাতে অফিস, রোজ বড়বাবুর হাতে পায়ে ধরে অফিস ছুটির আগেই বেরিয়ে পড়া, হাঁচড় পাচড় করতে করতে স্কুলে ছোট, তারপরে বাড়ি ফেরে যখন তখন একেবারে হাঁক ক্লান্ত দশা, নিজেরও ছেলে মেয়েদেরও। 15 দিনেই ভাস্বতী জেরবার হয়ে গেল, তবু এভাবেই চলতে হবে এখন, উপায় বা কি, এর মধ্যেই খানিকটা ছন্দ খুঁজে নিতে হবে সংসারে। নিয়েছেও ভাস্বতী,
বুবলু পিকলু এখন এক ঘরে থাকে, মুনিয়াকে নিয়ে ভাস্বতী শোয়ে মায়ের খাটে। হিমানির খাটটা খুব একটা চওড়া নয়, তিনজন শুলে বেশ চাপাচাপি হয়, কিন্তু কি আর করা, নিজেদের মালপত্র সব মায়ের ঘরে। হিমানির আলমারি, হিমানির আলনা, সবেতেই এখন ঠাইনাই ঠাইনাই ভাব। একতলায় ভাড়াটে রয়েছে, দোতলার তিনখানা ঘরেই ভাগাভাগি করে থাকতে হবে সকলকে, দাদুর দস্তানার মতো। অসুবিধে কি শুধু এটুকুই? এক ধরনের জীবনে ভাস্বতীরা অভ্যস্ত হয়েছে দীর্ঘদিন, অন্য ধরনের জীবনযাপন মেনে নেওয়া খুব শক্ত। বুবলু মুনিয়া মাছ দেখলে নাক সিটকোয়, ও বাড়িতে মাংস আর ডিমই হতো বেশি, এখানে দুবেলা শুধুই মাছ, মাংস আসে ছুটির দিনে। ব্রেকফাস্টের টেবিল ছাড়া ডিম খাওয়ারও বড় একটা চল নেই। যাদবপুরে রাত ১০টার আগে কোশমিন কালেও খাওয়া হতো না, এবাড়ির নিয়ম একেবারে আলাদা, সাবেকের নিয়ম। সোয়া ৯টার মধ্যে খাওয়া দাওয়া সারো, তারপর ইচ্ছে মতো টিভি দেখো, বই পড়ো, গান শোনো। শ্রান্ত অবসন্ন বুবলু মুনিয়া বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ে। অগত্যা খাওয়ার পরে তাদের পড়াতে বসে ভাস্বতী, শরীর তখন তার ভেঙে আসে। এ তো গেল সরল অসুবিধে, সংসারে কিছু জটিল সমস্যাও আছে, খুব সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে সাদা চোখে দেখা যায় না, মর্মে মর্মে অনুভব করতে হয়। ভাস্করের চাকরি ব্যাংকে কাছেই বেলগাছিয়ায়, ভারী জলখাবার খেয়ে অফিসে যায় ভাস্কর, দুপুরে টুক করে স্কুটার নিয়ে খেতে আসে বাড়িতে। পিকলুর স্কুল ১১টায়, সেও পাড়াতেই, তারও সাত সকালে খাওয়ার তাড়া নেই। রীনা সামান্য ঢিলে ঢালা ধরনের গৃহিণী, ধীরে সুস্থে রান্না করে, ঘর সামলায়, তাতেই এ বাড়িতে চলে যাচ্ছিল এতদিন। ভাস্বতীদের জন্য দিন সাতেক হলো সকালেই হুটোপুটি করে রান্না করে রীনার মুখ হাঁড়ি। দেখে শুনে ভাস্বতী নিজেই হাল ধরল, ভোর ভোর উঠে হেসেলে ঢুকে পড়ে, ছেলে মেয়ের খাবার বানায়, টিফিন তৈরি করে, সঙ্গে সঙ্গে নিজের জন্যেও বন্দোবস্ত করে ফেলে। যা হোক, এতেও যে রীনা খুব প্রসন্ন তা নয়, রান্নাঘরই যার রাজ্যপাঠ, সে কি আর সহজে তার দখল ছাড়তে চায়? একটুখানির জন্যেই ঢুকুক ভাস্বতী কি সারাদিনের জন্য, রীনার কৌটোবাউটা নিয়েই তো খবরদারি। তবে এ ব্যবস্থা মন্দের ভালো, প্রভাতী নিদ্রাটা ছাড়তে হচ্ছে না রীনাকে। ভাস্বতীও বৌদির মনস্তত্ত্ব বুঝে ফেলেছে, ভোরের সময়টুকু ছাড়া পারতপক্ষে সে রান্নাঘর মারায় না। বুবলু মুনিয়ার জামা প্যান্টেও এবাড়ির কাজের লোককে কখনো কাচতে দেয় না ভাস্বতী, নিজেই সাবান ঘষে রোজকারটা রোজ। দরকার কি, যদি মালতী পুট করে কিছু বলে বসে? বিয়ের পরে বাপের বাড়ি বেড়াতে আসা এক কথা, কিন্তু পাকা ঘাঁটি গাড়তে গেলে অনেক ব্যাপারেই চোখ বুজে থাকতে হয় মেয়েদের, অনেকটাই জমি ছেড়ে দিতে হয়। ভাস্বতী জানে বৌদির মান রাখতে প্রায়শই কিছু না কিছু কিনে নিয়ে আসে, লিপস্টিক নয় পারফিউম নয় নেল পালিশ, নিদেন পক্ষে ঘর সাজানোর টুকিটাকি কিছু, ছুটির দিনে কোমর বেঁধে নেমে পড়ে, নিজের হাতে ঝাড়াঝুড়ি করে গোটা বাড়ি, তাতেও যেন রীনার মনের তল পায় না। হঠাৎ হঠাৎ এমন গম্ভীর হয়ে যায় রীনা, এমন সব কাণ্ড করে। বুবলু সেদিন পিকলুর ক্যারামের স্ট্রাইকার হারিয়ে ফেলল, বৌদি পিকলুকে চড় মারল ঠাস ঠাস করে, বোকা ছেলে, নিজের জিনিস সাবধানে রাখতে পারো না? ভাস্বতী দেখেও দেখেনি, শুনেও শোনেনি, আড়ালে ধমকেছে বুবলুকে। জীবজন্তুর মতো বাচ্চারাও নিজেদের অসহায় অবস্থাটা টের পেয়ে যায়, পিকলু ডাকলেই বুবলু আর দিশেহারা হয়ে ক্যারাম খেলতে ছোটে না। পিকলুকে ভীষণ ভালোবাসেন হিমানি, পিকলুই তার নয়নের মণি, ইদানিং সেই আদরেও ভাগ বসিয়েছে বুবলু মুনিয়া। এতেও কি রীনা খানিকটা অপ্রসন্ন? রীনার সামনে বুবলু মুনিয়া যেন দিদাকে একটু এড়িয়ে এড়িয়ে চলে, তা এভাবেই তো এখন দিন কাটাতে হবে বুবলু মুনিয়াকে। বাবা মার বনিবনা না হলে ছেলেমের এই হালই হয়, তাও তো তাদের মামা ভালো, স্নেহশীল, সহৃদয়, মাঝে মাঝে এটা ওটা কিনে দিচ্ছে। একদিন পরেশনাথের মন্দিরে বেরিয়ে আনলো, আর একদিন এয়ারপোর্ট, ভাস্বতী এর বেশি আর কি আশা করে? এরই মধ্যে একদিন ছোটোখাটো খিটিমিটি বেঁধে গেল মার সঙ্গে, মেট্রোতে আগুন লেগেছিল সেদিন, ঝাড়া একটি ঘন্টা ছেলে মেয়ে নিয়ে ট্রেনে আটকেছিল ভাস্বতী, ফলত ফিরতে অনেক রাত হয়ে যায়,
ভিড়ে ভয়ে খিদেই ক্লান্তিতে বাবলু মুনিয়া তখন প্রায় আধমরা। বাড়ি ঢুকতেই হিমানি বললেন, এবারে বুঝতে পারছো তো কাজটা ঠিক করনি? ভাস্বতীর তখন মাথার ঠিক নেই, ঝ্যাং করে বলে উঠল, ট্রেন যদি তোমার জামাইয়ের মতো বদমেজাজি হয় আমি কি করব? জামাই বদমেজাজি না তুমি, সে খবর কে রাখে? আমাকে তুমি বিশ্বাস করো না, না মা? বিশ্বাস অবিশ্বাসের কথা ছাড়, তুই ভাব, তুই মা না পিশাচ? ওইটুকুটুকু শিশুদের উপরে যা নয় তাই অত্যাচার করছিস। অত্যাচার করছি আমি? আমার খাটুনি যাচ্ছে না, আমার কষ্ট হচ্ছে না? সে তো তোমার নিজের জেদের জন্যে, মেয়ে মানুষের অত জেদ কিসের? পুরুষ মানুষের মাথা গরম হলে মেয়ে মানুষকে একটু নত হয়ে থাকতে হয়। তুমি ফিরে গেলে জামাই কি তোমাকে তাড়িয়ে দেবে? কান ঝাঝা করছিল ভাস্বতীর, রক্তে আগুন ছুটছিল। নিজের মা যদি এ কথা বলে, পায়ের নিচের মাটিটা কোথায় থাকে? যে মানুষটা দেড় মাসে একবারও খবর নেয় না, তার সাত খুন মাপ। সব দোষ শুধু মেয়ের, অনেক টাকা খরচা করে বিয়ে দিয়েছিল বলেই কি অত আক্ষেপ মায়ের, এত বিরক্তি? ভাস্বতী তেড়ে মেরে মাকে কিছু বলতে যাচ্ছিল, পারল না। তার আগে বৌদি ঢুকে পড়েছে ঘরে। কি তোমরা মাইঝি ঝগড়া আরম্ভ করলে বলো তো? বাচ্চাগুলো যে বাইরে ভয়ে কাঁপছে, মার নয় বয়স হয়েছে, শরীর খারাপ, যা মুখে আসে বলে দেন। তাই বলে যদি তুমিও, যাও যাও মুখ হাত ধুয়ে নাও, পেটে কিছু পড়লে মাথা ঠান্ডা হয়ে যাবে। অনেকক্ষণ সেদিন স্নান করেছিল ভাস্বতী, তবু তাপ কমেনি, ভেতরটা জ্বলছিল, দুঃখে তাপে বিদীর্ণ হচ্ছিল হৃদয়। বৌদির সহানুভূতি যেন আরো গভীর অপমান। নিশ্চয়ই মজা পেয়েছে বৌদি, হাসছে মনে মনে। স্নান সেরে ছাদে গেল ভাস্বতী। এই জায়গাটাই এ বাড়ির একমাত্র নির্জন আশ্রয়। জমাট অন্ধকারে দূরে টালার ট্যাঙ্কের আভাস দেখা যাচ্ছে, আরো গভীর আধারের মতো। 11 বছরের ছোট ছোট স্মৃতি মনে পড়ছিল ভাস্বতীর, আবার প্রায় মনে পড়ে আজকাল, সুখের স্মৃতি দুঃখের স্মৃতি। হানিমুনে আগ্রা গিয়েছিল দুজনে, গাঢ় অমাবস্যায় অপার্থিব সৌধের পানে চেয়েছিল সারা রাত। কি নীরব অথচ বাংময় ছিল সেই রাত্রি। কালচে নীল আকাশ ভরে আছে ঘাস ফুলে, আর অনন্ত এক চাঁদোয়ার নিচে তারা দুজন স্বপ্নে কল্পনায় ভালোবাসায়। রাতটা কি মিথ্যে ছিল? বুবলু হওয়ার পরে বিকলাই হয়েছিল ভাস্বতীর, কি সেবাটাই না করেছিল রণজয়। অফিস ছুটি নিয়ে তার মাথার কাছে বসে আছে, কপালে জলপট্টি দিচ্ছে, মাথায় আইস ব্যাগ চাপছে, ঘড়ি ধরে ওষুধ খাওয়াচ্ছে বারবার। এক রাতে কি একটা শব্দে ভাস্বতীর ঘুম ভেঙে গেল, চমকে দেখল তার মুখের দিকে স্থির চোখে তাকিয়ে আছে রণজয়। হালকা সবুজ রাতবাতি জ্বলছে ঘরে, সেই আলোতে কি অপরূপ যে দেখাচ্ছিল রণজয়কে। ওই রূপ কি তবে মিথ্যে ছিল, অথবা ওই আলোটা? মুনিয়া যখন হলো, চোখ থেকে খুশি ঠিকরাচ্ছিল রণজয়ের, ভাস্বতী ভাস্বতী আমি আর জীবনে কিচ্ছু চাই না। সেদিনের সেই অনাবিল খুশিটাও তবে মিথ্যে ছিল, ছিল তো বটেই, না হলে সেই মুনিয়াকে নিয়ে অত বড় নোংরা কথাটাও বলে দিল রণজয়? সপাটে ভাস্বতীর গালে থাপ্পড় মারল বুবলুর সামনে, ঘরের কোণে ছিটকে পড়ে কাতরাচ্ছে ভাস্বতী, অনেক হয়েছে, তোমার মতো ইতরের সঙ্গে আমি আর একটা দিনও থাকব না। আছিস কেন, পীড়িতের নাগরের হাত ধরে বেরিয়ে জানা, ফের যদি ঢুকবি তো ছাল ছাড়িয়ে নেব আমি। ভাস্বতীর বুক নিংড়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো, এই ছবিটাই শুধু সত্যি। রণজয় ভুলে গেছে কি রক্ত জল করা পরিশ্রম দিয়ে ভাস্বতী তিলে তিলে সংসারটাকে গড়েছিল। দাদাদের সঙ্গে খিচিমিচি বাঁধল, ভবানীপুরের অত বড় পৈতৃক বাড়ি ছেড়ে ঢাকুরিয়ার দাসপাড়ায় দুটো মাত্র খুপরি খুপরি ঘরে উঠে এলো রণজয়। ভাস্বতী একটি দিনের তরেও অনুযোগ জানায়নি, আলো নেই, বাতাস নেই, জল নেই, তাই সই, উল্টে খুঁটে খুঁটে পয়সা জমিয়েছে, শুধু নিজের চাকরির টাকায় সংসার চালিয়েছে কতদিন। তবে না রণজয় ফ্ল্যাটটা কিনতে পারল, শাড়ি কিনত না, গয়না গড়াত না, কণা মাত্র বিলাসিতা ছিল না। মধ্যবিত্তের স্বাদ বলতে তো টিভি আর ফ্রিজ, তাও কিনল কতকাল পরে, কি কৃচ্ছ সাধনের পর্বটাই না গেছে।
বাবা তখন বেঁচে, তিনি পর্যন্ত ঠাট্টা করে বলতেন, তুই তো এমন ছিলি না বুলু, নাটক নভেল পড়তিস, সিনেমা থিয়েটার দেখতিস, সব ভুলে এত সংসারী হয়ে গেলি তুই। সংসার, সংসার, সব ভুলে গেছে রণজয়। একটা মিথ্যে সন্দেহকে সত্যি করে তুলতে নিজের ছেলে মেয়েদেরকেও ভুলে গেছে, ভাস্বতীকে ভুলবে, এ আর নতুন কি। রণজয় ভাস্বতীকে ভুলেনি, ছেলে মেয়েদেরও না। এ কথা ভাস্বতী টের পেল ছেলে মেয়ের গরমের ছুটির আগের দিন, স্কুলে তাদের নিতে এসে। বুবলু মুনিয়া দারোয়ানের ঘরে ছিল রোজকার মতোই, অন্যদিন মুখ শুকিয়ে এতটুকু হয়ে যায়, আজ দুজনেই খুশিতে টলমল। মা মা, বাবা এসেছিল আজ, এক্ষুনি চলে গেল, বাবা আমাকে একটা এত বড় ক্যাডবেরি দিয়েছে। আই মুনিয়া, আইসক্রিমের কথা বললি না তো? হ্যাঁ হ্যাঁ, মিল্ক বার। জানো মা, বাবা খুব রোগা হয়ে গেছে। হবে না, বাবা যে অসুখ করেছিল। ভাস্বতীর বুকটা চিনচিন করে উঠল। কেন করল? রণজয়ের অসুখের খবর শুনে মানুষটা তবে ততটা সুখে নেই যতটা সে ভেবেছিল। থার্মোমিটারের পারা 100 ছুঁলেই শিশুর মতো হয়ে যায় রণজয়, বায়না আবদার করে, ভুল বকা শুরু হয়, মরে যাব করে আর্তনাদ করে। এক মুহূর্তের জন্যও ভাস্বতীকে ছাড়তে চায় না। একা বাড়িতে অসুস্থ হয়ে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে রণজয়, কিন্তু তার জন্য তো রণজয় নিজেই দায়ী, ভাস্বতী অনর্থক দুঃখ পাবে কেন? তবে কি ছেলেমেয়ের মলিন মুখে আজ খুশির ঝলক দেখে ভাস্বতীর বুক চিনচিন করছে? যে বুবলু মুনিয়ার জন্য ভাস্বতীর মন সদাই উথাল পাথাল, সারাদিনে এক সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার সময় পায় না, একবার বাবাকে দেখেই তারা আজ এত বিগলিত। ছেলে মেয়েকে কি নির্বাসনে রেখেছে ভাস্বতী? বিকেল পড়ে এসেছে, বৈশাখী সূর্য ঈষৎ দয়ালু, এখন ছোট ছোট হাওয়া উঠছে, কাগজ পাতা উড়ছে রাস্তায়, গলা পিচে আটকে যাচ্ছে খড়কুটো, নাগরিক পাখিরা এবার ঘরে ফিরবে। ছেলেমেয়ের হাত ধরে ট্রাম লাইন পার হলো ভাস্বতী, সিঁড়ি বেয়ে মেট্রো স্টেশনে নামল। শীতল ভূগর্ভে দাঁড়িয়ে আছে চুপচাপ, এই অঞ্চলটা অফিস পাড়া নয়, অল্প কিছু যাত্রী অলস মেজাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্লোজ সার্কিট টিভিতে চোখ রাখলে দেখা যায় তাদের আনাগোনা। উল্টো দিক থেকে নিঃসাড়ে একটা ট্রেন এসে দাঁড়ালো, প্রায় সরীসৃপের মতো, গলগল করে উগড়ে দিচ্ছে মানুষ, আবার সরীসৃপ মিলিয়ে গেল। হঠাৎ ভাস্বতীর হাত ধরে টানল বুবলু, মা বাবা আজ রাহুল মামার কথা জিজ্ঞাসা করছিল। ভাস্বতীর স্নায়ু টান টান। কি বলছিল? এই, রাহুল মামা আমাদের কাছে আসে কি না, কোথাও আমাদের বেড়াতে নিয়ে যায় কি না। বুবলু ঢোক গিলল, আমি কিন্তু কিচ্ছু বলিনি মা। মুনিয়াও বলে উঠল, আমিও কিছু বলিনি। ভাস্বতী গম্ভীর হল, বলনি কেন, যা সত্যি তাই বলবে, রাহুল মামা তো তোমাদের কাছে আসেই, কত কি খাওয়ায় তোমাদের, কত আদর করে, ভালোবাসে। বারে এসব কথা বললে বাবা রেগে যাবে না? রাগ করার কি আছে? ভাস্বতী একটু ঝেঁঝে উঠল, রাহুল মামা কি খারাপ লোক? আমি কি, তুমি কিছু বোঝো না মা, বাবলুর স্বরে স্পষ্ট অভিমান। ওইটুকু ছেলেও ক্ষুদ্র বুদ্ধিতে বুঝে গেছে বাবার মনের কাঁটাটা কোথায়, কাঁটা না বিষ। ভাস্বতীর মুখ শুকনো হয়ে গেল। ছেলে মেয়ের চোখে মাকে ছোট প্রতিপন্ন করলে তাদের যে কোনো মঙ্গল হয় না, সেই বোধ হারিয়েছে রণজয়। ট্রেন এসে গেছে, ফাঁকা কামরা, উঠেই ছেলে মেয়ে নিয়ে বসার জায়গা পেয়ে গেল ভাস্বতী। সামনেই এক ফ্রেমে আটা পেন্টিং, এক লোল চর্ম বৃদ্ধার মুখ, ভাস্বতী দেখছিল। মুনিয়া মায়ের কোল ঘেঁষে এলো, আমরা বাবার কাছে কবে যাব মা? মেয়ের মাথায় আলগা হাত বোলালো ভাস্বতী। কেন, মামার বাড়িতে থাকতে তোদের ভালো লাগছে না? একটুও না। সে কি, তোরাই তো মামার বাড়ি যাওয়ার জন্য লাফাতিস, তা বলে এতদিন ধরে কেউ মামার বাড়িতে থাকে? বুবলুর স্বর করুন। স্কুলে সবাই বলে, তোরা স্কুল বাসে যাস না কেন রে, আর কতদিন মামার বাড়িতে থাকবি? ও, শুধু এই জন্য ভালো লাগে না? তা নয়, পিকলু দাদাও বলছিল। বুবলু ঝপ করে থেমে গেল। ভাস্বতীর ভুরু জোড়া, কি বলছিল বল? বুবলু নিরুত্তর,
তীক্ষ্ণ চোখে ছেলেকে দেখল ভাস্বতী। একটু আগের উচ্ছলতার চিহ্নমাত্র নেই ছেলের মুখে, ঘন মেঘ চোখে থমথম করছে। পিকলু কি কোনো টিটকিরি মেরেছে বুবলুকে? ভাস্বতী গলা নামালো, কোমল করে বলল, কি বলেছে পিকলু দাদা, বল না আমাকে, আমি মামাকে বলে দেব। বুবলুর ঘাড় হেট একবার চোখ তুলেই নামিয়ে নিল। ঠিক বাবার মতো জেদি, ভাস্বতী হিসহিস করে উঠল। বলবি না তুই, বলবি না? প্রতিক্রিয়াহীন বুবলুর দিকে তাকিয়ে ভাস্বতী গোমরা হয়ে গেল, গুমগুমে গলায় বলল, ঠিক আছে, নয় নাই বললি, আমি পিকলুকে জিজ্ঞাসা করে নেব। না, তুমি পিকলু দাদাকে কিছু বলবে না। তাহলে তুই বল কি হয়েছে? বুবলু নিরুত্তর। মুনিয়াও কেমন যেন চোখে তাকাচ্ছে বুবলুর দিকে, ও কি জানে কথাটা? মুনিয়াকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? ভাস্বতী সামান্য দিশেহারা বোধ করল। কি এমন কথা যে ছেলে কিছুতেই বলতে পারছে না? অবশ্য হালকা বিদ্রুপ অনেক সময় শিশুদের মনে তীব্রভাবে বেঁধে, কিন্তু বিদ্রুপী বা করবে কেন পিকলু? পিকলু বুবলু মুনিয়াকে খুব ভালোবাসে, তার মধ্যে আমার বাড়ি তোর বাড়ি, আমার জিনিস তোর জিনিস, হিংসে টিংসে একদম নেই। পিস্তুত ভাই বোনকে রাত দিনের সঙ্গী পেয়ে তাকে তো মহা খুশিই মনে হয়। তবে কি ওই 10 বছরের ছেলের গলায় অন্য কারোর স্বরের প্রতিধ্বনি শুনেছে বুবলু? এই পারে, সেদিন বৌদির মা এসেছিল, তার সঙ্গে খুব গুজগুজ করছিল বৌদি। ভাস্বতী ঘরে ঢুকতেই কথা বন্ধ হয়ে গেল, নিশ্চয়ই তাকে নিয়ে আলোচনা চলছিল। বর ছেড়ে ভাস্বতী বাপের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বসে আছে, মা মেয়ের কাছে এটাই তো এখন সব থেকে বড় খোরাক। মরুক গে যাক, ভাস্বতী ওসব আমল দেবে না, দাদা তার পাশে আছে, বৌদির অনীহা সে গায়ে মাখবে কেন? ও বাড়ি যতটা বৌদির তার থেকে অনেক বেশি কি ভাস্বতীর নয়? পার্ক স্ট্রিট থেকে কামরায় লোক বেড়ে গেছে, স্প্ল্যানেরে এসে থই থই। অন্যমনস্ক ভাস্বতীর বুকের আঁচল সরে গেছে সামান্য। একজন মধ্যবয়স্ক অফিস ফেরতা, গলায় টাই, হাতে ব্রিফকেস মানুষ হ্যান্ডেল ধরে ঝুঁকছে ভাস্বতীর সামনে, চোখ গেঁথে আছে বুকের খাঁজে। সচকিত ভাস্বতী বিরক্ত মুখে আঁচল গুছিয়ে নিল, মুনিয়াকে আলতো জড়িয়ে নিয়ে ঝুঁকল বুবলুর দিকে, গলা নামিয়ে বলল, পিকলু দাদা কি বলেছে তাই নিয়ে মন খারাপ করতে হবে না, কাজের কথা শোনো, বাবা যে স্কুলে এসেছিল এ কথা বাড়িতে গিয়ে বলবার দরকার নেই। বুবলু মুনিয়া চোখ চাওয়াচাই করছে। ভাস্বতী আবার বলল, কাউকে বলতে হবে না। কেন মা? কেন আবার কি, আমি বলছি ব্যাস, আমার কথা শুনবে, দিদাকেও বলতে হবে না। বুবলু কি যেন ভাবছে, হঠাৎ বলল, আমরা কি কোনোদিনও আর বাড়ি ফিরব না মা? কথাটা ফুটল ভাস্বতীকে, তবু বলল, হেই তো বাড়ি ফিরছি। দোত, ও তো মামার বাড়ি, ওটাই এখন তোমাদেরও বাড়ি, ওখানে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? হচ্ছেই তো, বলতে বলতে মুনিয়ার দিকে তাকালো বুবলু। ওখানে তো আমাদের একটা ঘর ছিল, এখানে ঘর কোথায়? আমার সব কিছু ও বাড়িতে পড়ে আছে। কি কি লাগবে লিস্ট করে দিও, এনে দেবো খন। ইহ, এনে দেব? বুবলু অপ্রত্যাশিতভাবে ঝেঁঝে উঠল। আমার ঘরে আমি সৌরভের পোস্টার লাগাবো বলেছিলাম, পিকলু দাদার ঘরে লাগানো যাবে? পিকলু দাদা তো শচীনের ফ্যান, আর মামা দেয়ালে কিছু লাগাতেই দেবে না, সেদিন রং পেন্সিল দিয়ে মুনিয়া একটা সান এঁকেছিল, তাই বলে মামা কত বকলো। ওখানে আমাদের খাটটাও কত বড় ছিল, পিকলু দাদার খাটে দুজনে আটেই না, পিকলু দাদার শোয়াটা কি খারাপ, সারা রাত লাথি মারে। আহ বুবলু, ইচ্ছে করে কি পিকলু দাদা লাথি মারে নাকি? বুবলু ফোঁসফোঁস করছে। এখানে আমার বই খাতা রাখার আলাদা টেবিল নেই, জামা কাপড় রাখার আলমারি নেই, ফ্রিজ খুলে জল খেলে মামি রাগ করে, স্ট্যাম্প জমানোর খাতাটা পর্যন্ত যাদবপুরে রয়েছে, রাজা সোনু যোজদের সঙ্গেও কতদিন দেখা হয়নি, সব কিছু তুমি মামার বাড়িতে এনে দিতে পার? ভাস্বতীর মুখ চুন হয়ে গেল, তবু শক্ত গলায় বলল, অত বায়নাক্কা করো না বুবলু, মানিয়ে নিতে শেখো, তোমার যা যা দরকার সবই তোমায় আস্তে আস্তে দেয়া হবে। ফাঁপা আশ্বাসটুকু কি ধরে ফেললো বুবলু? অমন চোখে ভাস্বতীকে দেখছে কেন? আচমকা মায়ের কানের কাছে মুখ নিয়ে এলো, ফিসফিস করে বলল, বাবা আর তোমার সঙ্গে ঝগড়া করবে না মা, আমরা বাবাকে বকে দেবো।
অজান্তেই চোখের পাতা ভিজে গেল ভাস্বতীর। ঠোঁট কামড়ে মুখ ফিরিয়েছে মেট্রো রেলের জানলায়। সুড়ঙ্গ পথে ছুটছে ট্রেন। বাইরে ধূসর দেয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না। দুলছে ট্রেন, শব্দ বাজছে ঝমঝম। ও কি ট্রেনের শব্দ না হৃদয়ের? বুবলু নাক টানছে, ধরা গলায় বলল, চলো না মা, আমরা বাড়ি ফিরে যাই। মুনিয়াও অল্প অল্প ফোঁপাতে শুরু করেছে, চলো না মা, বাবার জন্য খুব মন কেমন করছে। ভাস্বতীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। রাগের সঙ্গে রাগ নিয়ে লড়াই করা যায়, অভিমানের সঙ্গে অভিমানের যুদ্ধ হয়, জেদের সঙ্গে জেদের পাঞ্জা কষা চলে। কিন্তু সন্তানদের এই করুণ আরতির কাছে মারা যে কি ভীষণ অসহায়। রাত্রে ঘুম আসছিল না ভাস্বতীর। কবেই বা আসে, ভাবছিল শুয়ে শুয়ে। একটা ভাবনা থেকে আর একটা ভাবনা, সেখান থেকে আর একটা। ছেলে মেয়েকে বাবার কাছ থেকে সরিয়ে এনে সে কি ভুল করেছে? প্রতিটি শিশুই বাবা মাকে নিয়ে এক সুস্থ স্বাভাবিক সংসারে বাস করতে চায়। নিজের জন্যে প্রতিবাদ জানাতে গিয়ে ভাস্বতী কি তাদের সেই প্রাপ্য থেকে বঞ্চিত করল? রণজয়টাও কি বজ্জাত, একদিন মুখ দেখিয়েই নিপুণ শিকারীর মতো ঘায়েল করে ফেলল ছেলে মেয়েকে। না না, তাই বা কেন? যন্ত্রণাটা বুবলু মুনিয়ার মধ্যে ছিলই। বাবাকে দেখে নতুন করে খড়ন শুরু হলো। রণজয় হয়তো সত্যিই মনে মনে অনুতপ্ত হয়েছে, প্রকাশ্যে নত হতে না পেরে ছেলেমেয়ের মাধ্যমে। তাহলে রাহুলের কথা তুলল কেন রণজয়? ঈর্ষা না কৌতূহল? বুবলু মুনিয়াকে বাবার কাছে পাঠিয়ে দেবে ভাস্বতী? অসম্ভব, ভাস্বতী তবে থাকবে কি নিয়ে? অসংখ্য যদি, তবে, কিন্তু অথবা পাক খাচ্ছে ভাস্বতীর মস্তিষ্কে। একসময়ে রাতটা সকাল হয়ে গেল। শুনলেন ধূসর বিষাদ উপন্যাসের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।